তুই খুব দুষ্টু হয়েছিস মতি, সারাদিন টই টই করে ঘুরছিস। তুই না এদিক ওদিক থেকে কিছু খেয়ে নিস, আমার খিদে পায় না বুঝি? হ্যাঁ তুই তো জানিস আমি তোকে না খাইয়ে খাই না। হ্যাঁ আয় 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 আয়, আর এরকম দেরি করবি না বুঝলি, নে তা তুই কর, বৌদি সে আমাদের জন্য পথ চেয়ে বসে আছে। হ্যাঁ তা তুই কর চল আয় আয় চল মতি চল চল আয় 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 মতি আয়। বৌদি তুমি ভাত বাড়ো গিয়ে, আমি মতিকে খাইয়ে হুট করে পুকুরেটা ডুব দিয়ে আসছি, যাও। চান করে ভালো করে মাথাটা একটু বুঝবে। বুঝলে মতি, কাল থেকে ওই মতিটাকে বেঁধে রাখতে হবে, নইলে রোজ রোজ তোমার খেতে দেরি হয়ে যাবে। তুমি মতিকে বাঁধবে? এবার তোমাকে বাঁধার ব্যবস্থা করবো। আমি কি গরু নাকি যে তুমি বাঁধবে? তোমাকে নিয়ে আমার বড় চিন্তা হয় ঠাকুরপো, অমন একটা সোজা সরল মন নিয়ে তুমি। এবার একটা বিয়ে থাও করো, বউ আনো যে তোমায় যত্ন করবে। তুমি তো আছো, বউ আনলে কি আমাকে তোমার মতো ভালোবাসবে? নিজের দুটো বাচ্চা সামলে, সংসার সামলে আমি তোমাকে যত্ন করার সময় পাই কোথায়? দূর, তুমি আমার কত ভালোবাসো, কত যত্ন করো বলো। তোমার বাবা মারা যাবার আগে আমার হাতে তার ছোটবেলার বন্ধু মাধব চক্রবর্তীর ছবি আর ঠিকানা দিয়ে বলেছিলেন, আমি যেন সময় মতো তোমাকে মাধব চক্রবর্তী কলকাতার বাড়িতে পাঠিয়ে দিই। আমি কলকাতা গিয়ে কি করব? কি করব মানে, তোমার বাবা আর মাধব চক্রবর্তী দুজনে মিলে ঠিক করেছিলেন তোমার সাথে মাধব চক্রবর্তীর মেয়ে অপরাজিতের বিয়ে দেবেন। না আমি তোমার জন্য কোথাও যাব না। আমাকে ছেড়ে যাবে কেন? কলকাতায় গিয়ে অপরাজিতাকে বিয়ে করে এখানে নিয়ে আসবে। দূর, আমি কোনো কাজ টাজ করি না। কাজ করো না তাতে কি হয়েছে? তোমার বাবা মারা যাবার আগে তার সমস্ত সম্পত্তি তোমাদের দু ভাইকে সমানভাবে ভাগ করে দিয়ে গেছেন, জমি জমা পোস্ট বেশের টাকা পয়সা সবই তো রয়ে গেছে। বিয়ে করে বউ নিয়ে এসে না হয় আমন করলে আমি কিন্তু খাবো না, উঠে যাব। তোমাকে দিয়ে আমি কি করি? তোমাকে তো সংসারের হালের কথা বলা যাবে না, আর বলেও কোনো লাভ নেই। তোমার দাদা এই দেখে বৌদি, আমি একদম ঠিক আছি রে। আমার সর্বনাশ হয়ে গেছে গো, সর্বনাশ হয়ে গেছে। আমি আমি মামলায় হেরে গেছি। তাই বলে তুমি আকুণ্ঠ মদ খেলবে? ছি 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 ছি, বাচ্চা দুটোর কথা একবারও ভাবলে না?